গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকের দিনটা জাস্ট এক্ষুনি স্টার্ট হলো, এখন বাজে সকাল 7টা। ওর ডিউটি রয়েছে, মর্নিং ডিউটি, বাট আমার আজকে ছুটি। তো খুব মজা হচ্ছে বিকজ আজকে আমার ডে অফ। আরও মজা হতো যদি ওর ছুটি থাকতো, বাট যাই হোক মর্নিং ডিউটি আছে, ভালো হয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। এখন আপাতত আমি ওর জন্য যা করতে যাই আর ওর জন্য টিফিন বানিয়ে দিই। খেতে তো চাই না, টিফিন নিতেও যায় না, আমাকে জোর জবরদস্তি দিতে হয়, প্লাস ফোন করে রিমাইন্ডার দিতে হয় খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তারপরে খায়। তো যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবে, খুব আনন্দের সাথে, খুব পজিটিভ ওয়েতে স্টার্ট করছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আশা করি ব্লগটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো শুরু করি দিনটা। ব্রেকফাস্ট হয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি, আপাতত চাটা করে নিই তাড়াতাড়ি। এসো চা নাও। রেডি হয়ে গেল, বেরিয়ে গেল, এখন যাই গাছগুলোতে তাড়াতাড়ি একটু জল দিয়ে দিই। অনেক কালকে দিয়েছিলাম, বাট এখন কি গরমকাল পড়ছে তো গাছগুলো না ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো যাই তাড়াতাড়িগুলো গাছগুলোতে একটু জল স্প্রে করে দিই আর জলও দিয়ে দিই। চল জানো আমি একটা নতুন হ্যাবিট এনহ্যান্স করেছি, সেটা হচ্ছে মেথি জল খাওয়া। আমি সারা রাত মেথিটাকে ভিজিয়ে রাখি আর তারপরে এই জলটা খাই। মেথি জল খুব উপকারী, বিশেষ করে স্কিনের জন্য, চুলের জন্য ভীষণ উপকারী। তো একটু হেয়ার ফলও হচ্ছিলো আর সকালবেলা না জল খাওয়াটা আমার একেবারেই হয় না। তো ভাবলাম যে মেথিটা ভিজিয়ে রাখলে সেই মেথি জলটাও খাওয়া হবে, আবার সাথে সাথে জলও ঢুকবে, তো স্কিনটাও ভালো হবে। এমনিতে জল ব্যাপারটা আমি একেবারেই একদমই খাই না, যার জন্য স্কিনের বিভিন্ন রকম প্রবলেম হয়। কিছুদিন আগে এখানে এখানে পিম্পলস হয়েছিল, তো সেই জন্য জলটা খাওয়া খুব দরকার। তো এখন মেথি জলটা খেয়ে নিই তাড়াতাড়ি। জলটা খেতে খেতে একটা কথা মনে পড়ে গেল, তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমাদের রুমে কোনো আলনা নেই। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আমরা রেন্টে থাকি, তো দ্যাটস ওয়াই আমরা না ইউজ যেগুলো আমাদের রেগুলার ডেজে দরকার হয় সেই ধরনের জিনিসপত্র নিচ্ছি না। কারণ কখন ট্রান্সফার হয়ে যাবে, ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই অলরেডি করা রয়েছে, তো কখন ট্রান্সফার হয়ে যাবে সেটা জানি না। এমনিতেই এত জিনিসপত্র নিয়ে যেতে আমাদের খুব অসুবিধা হবে, তার উপর যদি আরও জিনিসপত্র বাড়াতে থাকি তাহলে আরও অসুবিধা হয়ে যাবে। কিন্তু আলনা ব্যাপারটা আর না নিলেই নয়, কারণ জামাকাপড়গুলো সেভাবে রাখার জায়গা পাচ্ছি না। নর্মাল রেগুলার ডেজের জামাকাপড় সে আলমারির মধ্যেই রাখতে হচ্ছে, নাহলে সোফায়, নাহলে চেয়ারে, তো ভালো লাগছে না দেখতে অ্যাকচুয়ালি। সো আজকে ভেবেছি, ওর তো ডিউটি আছে, ওর ডিউটিতে রয়েছে, আজকে ভেবেছি মাকে নিয়ে, আমি আর মাই আরও বলছে ভালো লাগছে না দেখতে। তো যাই হোক, তো মাদের কনসার্নটা বেশি থাকে, তো আজকে আমি আর মা আলনা দেখতে যাব। আলনা দেখে আজকে ফাইনালি নিয়ে আসবো, আজকে না হলেও অন্তত অর্ডার দিয়ে আসবো, বিকজ আমি কাঠের আলনা নেবো, নিচ্ছি যখন শক্ত মজবুত নেব, তো কাঠের আলনা নেব। তো যদি আজকে যদি সেরকম রেডিমেড না পাই তো অর্ডার দিয়ে আসবো, এটা একটা তোমাদের সাথে শেয়ার করার ছিল। তাড়াতাড়ি রুমটা ক্লিন করে নেব, রান্নাঘর ক্লিন হয়ে গেছে, রুম ক্লিন করে নেব, দিয়ে তাড়াতাড়ি ওই বাড়ি যাবো, ও ডিউটি থেকে ওই বাড়িতে চলে আসবে। আর আমাদের আজকে যেটা বলছিলাম আল্লাহ আল্লাহ দেখতে যাওয়ার কথা আছে, তো তাড়াতাড়ি সব কাজ করে তাড়াতাড়ি ওই বাড়িতে চলে যাবো।
বলেছি ভাই আসার কথা ছিল, ওর আজকে 11 এর রেজাল্ট, তো রেজাল্ট নিয়ে একেবারে এসে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো এখনও তো আসছে না। আমি এগোই সামনে স্কুল, আমার জাস্ট একটা রোড ক্রস করলেই, এগিয়ে গিয়ে দেখি যে রেজাল্টটা তো আউট হলো কি না, তো যাই গিয়ে দেখি, প্লাস ওই দিক দিয়ে ভাইকে নিয়ে ওই বাড়ি চলে যাব। তো চলো এখন যাওয়া যাক। চলে এসছে, ওর আজকে রেজাল্ট ছিল 11 এর, পাস করে গেছে, কংগ্রাটস। মার্কশিটটা দেয়নি, দিলে আসলে বোঝা যাবে। দিবে না? দেবে, দেবে না, দেবে। আমি বাড়িতে আনবো না, বাড়িতে আনবো না মার্কশিট। চলে এসছে আমার বর, চলে এসছে। তোমার শালা পাস করে গেছে। মার্কশিট জুলাইয়ে দেবে, জুলাইয়ে যদি চায় কেউ নিবি। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তোমার বারো? আমার মা এই প্লেটে খায়, ভাতের ঢাক নাই। হ্যাঁ আজকে এত ভালো হলে তো আমি ভাতের ঢাক নাতেই খেয়ে বরাবর। আর জামাইকে ভালো থালা দিয়েছে, আমাকে পচা থালা দিয়েছে। তুই এতক্ষণ ধরে কি কি কাজ করছিস? কত আম আমাদের গাছে, আমাদের গাছের আমগুলো খুব সুন্দর, মানে একদম কি বলবো, খুব মিষ্টি। এক থেকে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত খেতে পারি আমি। এখন মা আর আমি ছাদে গাছে যখন আমগুলো কি ছোট ছোট লাগে না দেখতে, কই গাছে যখন থাকে আর পেরে নিয়ে আসলে কত বড়, খুব মিষ্টি আমাদের গাছের আম। মানে মনে হবে যে আটিটাও খেয়ে নি। যেমন তুই বলছিলিস পাকুয়া, যেমন গেলে কটা দিয়ে দিতাম। ছুটি তো একসাথে পড়ছে না, পড়লে যাব। আর একটু মিষ্টি হতো চারটা একদম। তোমাকে আমি কেন দিই না যা করে জানো? বাবার জন্য রচা খাই না, রচাও খেতে হচ্ছে। বাবা তো বলবে যে যাওনি তোমরা, বলবো না তোমার মেয়েকে শুধু শুধু আমি দুপুরবেলা ডাকলাম আয় এখানে খেয়ে দিয়ে বিকেলে চলে বেকার ডাকলাম। হয়ে গেছি, মায়ের রেডি হওয়ার জন্য ওয়েট করছি। সবাই বলে আমি লেট করি, আজকে কিন্তু আমি লেট করিনি, আমি রেডি হয়ে একদম বসে আছি, মা আর এখনও হয়নি। আমি তো ভাবছিলাম যাবো না যাবো না, তারপরে এরা দুজন আমাকে বোঝালো, তাই এখন রেডি হয়ে গেছি। আসুক মা। মা, ও মা, কি নো রেসপন্স? আরেকজন তো সারা দুপুর ঘুমোয়নি, এখন ঘুম পাবে, পাচ্ছে না ঘুম? হ্যাঁ কাল ছুটি, আমার ডিউটি আছে ইভিনিং। ওর যেদিন ছুটি থাকে সেদিন আমার ডিউটি থাকে, আমার যেদিন ছুটি থাকে সেদিন ওর ডিউটি থাকে। কি সুন্দর কথা। রেডি, ফাইনালি এবার আমরা বেরোচ্ছি, চলো। মিট আবার হচ্ছে না অনেকদিন পর। ভালো আছিস? আমরা ফার্নিচার দেখতে এসেছিলাম আল্লাহ, বাট আল্লাহ তো পেলাম না, এখন কাটলেট নিয়ে বাড়ি চলে যাবো। আমার মা হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। ছিলাম বানাতে দিতে, কিন্তু আনফর্চুনেটলি দুটো দোকানই বন্ধ, তাই জন্য আমি আর মা ঘুরে চলে আসলাম, নিয়ে এসেছি ভাইদের জন্য। সরি, খালি গায়ে নিয়ে আসলাম ভাই গিয়ে, আর ওর জন্য কাটলেট সালাড, সেটা উনি খাচ্ছেন, আর সাথে আছে কোক। দেখে আসি মা কি করছে। কি করছো?
আমি ডিউটি করছি। ডিউটি করছে নাকি? আলু ভাজা হবে, আলু কাটছে। সে ভাই কি করছে? আদেও পড়ছে না, শয়তানি করছে দেখে আসি চলো। বালিশ নিয়ে ভয়ে পড়ছে, যাও যদি আমি মোবাইল নিয়ে চলে আসি তাহলে এক্সপোজ হয়ে যাবে, তাই কি পড়ছে দেখি চলো। অঙ্ক করছে, হাতে দেখো মোবাইল। এটা হচ্ছে সব চন্দন স্যার, সব স্যারদের পাঠাবো প্রমাণ স্বরূপ। বাপের বাড়ি এসছি আর লুডু খেলা হবে না, এটা তো হতেই পারে না। খেলতে নেমেছে আজকে আমি আর রিজু। মা, ভাই, আমার ইয়ে আর আমি, ও আর আমি এক টিমে, ভাই আর মা এক টিমে। মা এরকম নও, আমি বলছি কারণ আছে, আমি বলছি কারণ আছে। আই সন্দীপ জিতে গেছি, মা আর ভাই হেরে গেছে, ঘুম পেয়ে গেছে। এখন তাড়াতাড়ি খেয়ে নি চলো, এখন খাওয়া দাওয়া চলছে। আমার আমার ভাই নাকি পুরো এক গামলা আম খাবে। ঘি, আমার আশা করো না কোনোদিনও, এগ অ্যান্ড পটেটো ফ্রাই। কালকে তোর কখন ডিউটি? কেন রে, আর যা বেরোবো। খাওয়া দাওয়া হয়ে গেল, ও রেডি হয়ে গেছে, মোবাইল ঘাটছে। আমি খালি গায়ে নাই, ভাই খালি গায়ে নাই, গেঞ্জি পরে আছে, আমি খালি গায়ে নাই, গেঞ্জি পরে আছে, পড়ছে। এখন বেরিয়ে যাবো তাড়াতাড়ি, অনেকক্ষণ এসেছি, সারাদিন খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, লুডু খেললাম, যাতে আমার ভাই আর মা হেরে গেছে, আমরা দুজন জিতে গেছি। এখন বেরোবো, তো মা কই? মা কহাঁ পে, কিধর হো? নাই কিছু নাই, ঘুমাই কোনো ই নাই, ঠিক নাই, কোনো নিয়ম কানুন নাই, কোনো নিয়ম কানুন নাই। আসছি চলো, তুই চলে একটা ঘুমালে হবে, আমার এডিটিং এর কাজ থাকে তো। বাবা মনে হচ্ছে PS5 এ এডিট করে মনে হচ্ছে। বাবা সব সময় মোবাইল নিয়ে। বাবা আসছি, এখন আমরা বেরোচ্ছি। প্রতিদিনই বেরো, নতুন কি আসছি? কাছে কাছে বাপের বাড়ি খাওয়ার সুবিধা, কলকাতা চলে গেলে কি আমি আসবো? আমাদের অবশ্যই জানাবে। সো আজকের মতো ব্লগটিকে এখানে এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, টাটা বাই, টেক কেয়ার, টাটা।